हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछेन सबाई? आशा करछि सबाई अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह आमरा अनेक भालो आछि। আজকে আমি আপনাদের সাথে খুবই ছোট একটি ভিডিও শেয়ার করব। নিশ্চয়ই থাম্বনেল দেখেই সবাই বুঝতে পেরেছেন, আজকে আমি আমার চেম্বারে ইফতারি মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করব। যদিও মুহূর্তটুকু খুবই ছোটভাবে ক্যামেরা বন্দি করেছি, বাট মুহূর্তটুকু কিন্তু খুবই সুন্দর করে কেটেছে আমাদের, আর একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আর ইফতারিতে আজকে আমাদের চেম্বারে ইফতারি ইনভাইটেশন ছিল, তো আমরা খুবই ছোটোখাটোভাবে চেম্বারে সবাই মিলে অ্যারেঞ্জ করেছি। আর প্রতি বছরই দেখা যায় যে আমরা বাইরে ইফতারি করি, বাট এবছর আমরা খুবই সুন্দরভাবে চেম্বারেই ইফতারি অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এই তো সবাই আমরা ইফতারি অ্যারেঞ্জ করেছি, আর সবাই মিলে তো ইফতারিটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন শুধু আমরা আজানের জন্য ওয়েট করছি। এই মুহূর্তটা খুবই স্পেশাল এই কারণে বলা, কারণ হচ্ছে আসলে বুঝতে পারিনি যে করোনার মধ্যে আমাদের আসলে ইফতারি করা হবে সবার একসাথে। বাট এবার আল্লাহর অশেষ রহমতে এ তো সবাই মিলে ইফতারি করছি। আর স্যার হচ্ছে খুবই ভালো একজন মানুষ, আলহামদুলিল্লাহ। আমাদের স্যার আমাদের কথা সবসময় খেয়াল রাখে, সবসময় মনে রাখে, এবং আমাদের সাথে এই যে সুন্দর একটা সময় স্যার উপহার দিয়েছে, এজন্য আমরা আসলে খুবই প্লিজড। তো সবাই আমাদের স্যারের জন্য দোয়া করবেন, আর রামপুরে আসলে অবশ্যই একবার ভিজিট করবেন আমাদের চেম্বারে। পরে আপনাদের সাথে খুবই সুন্দরভাবে আমাদের চেম্বারটা একটু শেয়ার করব। তো এর মধ্যে আজান দিয়ে দিয়েছি, আমরা ইফতারি করে নিয়েছি। তো এই তো ছোট একটু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আর ইফতারি টিফতারি করে এই তো আমি আর সুমনা বের হয়ে যাচ্ছি। তুলিপা চেম্বারে ছিল, প্রতিদিনই আসলে আমরা একজন করে ডক্টর চেম্বারে প্র্যাকটিস করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ছোট এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করতে পেরে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।